আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ডেলি ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে সবসময়ের মতো অনেকটা ভালো লাগবে, আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমরা ঘুরতে বের হয়ে গেলাম, আর আজকে আমরা ঘুরতে যাব ভাটিয়ারি ক্যাফে 24। জায়গাটা শুনেছি অসম্ভব সুন্দর, তাই আর দেরি না করে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। আর আমরা একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছি, আর আজকে আমরা যাব হচ্ছে আমি, আমার হাজবেন্ড তারাজ, আর ভাইয়ের বউ, আর হচ্ছে আমার ফুপাতো ভাই। তো আমরা বের হয়ে গেলাম, আর রাস্তাটা অসম্ভব সুন্দর লেগেছে আমাদের কাছে, আর জায়গাটাও অনেক সুন্দর শুনেছি, আর আমার কাছে অনেক ভালো লেগেছে, আর তারাজও অনেক মজা পাচ্ছে বাইরে বের হয়ে অনেকদিন পরে। আর জায়গাটা যেহেতু সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা, আর অনেকটা সুন্দর এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে আমার কাছে, আর ভিউটা অসম্ভব সুন্দর। আর আপনারা চাইলেই ফ্যামিলি আর ফ্রেন্ডরা মিলে এখানে ঘুরতে যেতে পারেন অনায়াসেই। আর ক্যাফে 24-এর পাশেই হচ্ছে সানসেট ভিউ রয়েছে, আর আপনারা চাইলেই একসাথে দুইটা ভিউ খুব অনায়াসে দেখতে পারেন। আর মন ভালো হয়ে যাওয়ার মতন একটা জায়গা, আমরা ওইখানে যে অনেকটা টাইম স্পেন্ড করেছি এবং অনেক ফটোশ্যুট করেছি। আর আমরা এখন ভিতরে যাওয়ার জন্য টিকিট কেটে নিচ্ছি, আর টিকিট হচ্ছে বড়দের জন্য 40 টাকা, আর বাচ্চাদের জন্য 30 টাকা করে। আর এখন আমরা টিকিট কেটে ভিতরের প্লেসটা দেখার জন্য চলে যাব, আর আই হোপ ভিতরের জায়গাটাও অসম্ভব সুন্দর হবে। রাস্তা যেহেতু আমার কাছে অনেকটা ভালো লেগেছে, আর আমরা দুইটার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, যেতে যেতে 3টা বেজেছে, আর এটা আপনার 8টা থেকে 9টা পর্যন্ত ওপেন থাকে। আর সন্ধ্যার পরে জায়গাটা আরও বেশি সুন্দর লাগে, লাইটিং অনেক বেশি হয়। তো আপনারা দেখতে থাকুন আমরা ভিতরে যে কি কি করেছি। আর এখানে অনেক সুন্দর লেকের পাড় ছিল, আমরা চেয়ারের মধ্যে বসে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম, আর আর আমার কয়েকটা ছবি তুলেছি, তারাজেরও অনেকগুলো ছবি তুলেছি। আমরা এখানে বাদাম, আইসক্রিম আর অন্য অন্য কিছু এগুলো খেয়ে নিয়েছিলাম, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আর তারাজের কাছেও অনেক ভালো লেগেছে জায়গাটা। আপনার আর চট্টগ্রাম আসলে অবশ্যই হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে আসবেন, আশা করছি আপনাদের কাছেও অতটাই ভালো লাগবে যতটুকু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, বেল আইকন অন করে রাখবেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই যাতে নোটিফিকেশন পেয়ে যান। আর সেখানে যে আমরা যে ছবিগুলো তুলেছি এগুলো শেয়ার করার সাথেই আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।